চামচ দিয়ে আর কি গাঠি কচু আর একটু বেগুন আর আলু দিয়ে আর কি পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে। আর এই যে আজকে স্পেশাল হচ্ছে চিকেন কষা, দেখো দেখতে না পুরো মনে হচ্ছে যেন সেই গোলবাড়ির চিকেন কষা কালারটা। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে একটা, তো এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে। তো আজকে কি হয়েছে জানো, ঘুম থেকে উঠেছি আজকে এগারোটার সময় উঠে তারপরে একেবারে বাসি কাজ সেরে স্নানে চলে গেছি, স্নান করে এসে তখন দেখি 12টা বাজে, তো তখন দেখি চন্দন তখনও ঘুমাচ্ছে। আজকে যেহেতু রবিবার ও যায়নি ছুটি, ওর আজ দেখেছো ঠান্ডাটা কি হারে লেগেছে আজকে আবার, তো ডেকে ডেকে তুলে তারপরে হচ্ছে ওকে বাজারে পাঠিয়েছি। বাজারে শুধু আনার ছিল হচ্ছে চিকেন, তো ও এই সবে চিকেন নিয়ে আসলো আর আমি এই সবে আমরা এখন কি করছি জানো, এখন আমরা আজকে আর কি একটার সময় আমরা আজকে ব্রেকফাস্ট করছি। তোমরা শুনে হাসবে, একটার সময় ব্রেকফাস্ট কি খাচ্ছি জানো, তো ভাবলাম যে এই চটপট সব ভালো খাবার পেট ভরে আর কি ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্টও হয়ে গেল আবার দুপুরের লাঞ্চও ধরো হয়ে গেল, কারণ রান্না হতে অনেকটা লেট হবে, চিকেন করবো আর হচ্ছে কি করি দেখি। আর এখন আমরা কি খাচ্ছি দাঁড়াও আগে দেখাই, তারপরে কথা বলছি। এই দেখো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, চন্দনে যে খাচ্ছে আমিও খাবো, এটা আমার। আর ছেলে কি করছে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি ছেলে কি করছে। ওই দেখো ও খাচ্ছে এখানে, আর হচ্ছে এই যে শিনশান, এই যে শিনশান দেখছে আর এই যে খাচ্ছে এখানে বসে। আর রান্নাঘরের অবস্থা চলো দেখাই তোমাদের কি অবস্থা রান্নাঘরের। এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো, আমি এটা চালিয়ে রেখেছি অথচ ভাত বসিয়েছি আর এটা চালাইনি, এদিকে খেতে খেতে ভাতটাও হয়ে যাবে নাহলে দেরি হয়ে যাবে, দুটো তিনটে রান্না করবো। এই যে দেখো এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো রেখেছি কুচিয়ে, এটা হচ্ছে চিকেনের জন্য। আর এই যে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা এটা হচ্ছে ই করবো পেস্ট করবো। আর এটা হচ্ছে আলু বেগুন আর গাঁঠি কচু, এটা দিয়ে হচ্ছে করবো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো সিঙ্গের মধ্যে এই প্রেশারে ভাত করেছি, এটা রয়েছে এখানে করা, এই যে হচ্ছে এটা দিয়ে করবো, ওই যে ওই সবজিটা দেখালাম ওইটা দিয়ে, আর চিকেনটা এমনি কষা করবো একটুখানি। তো এই হচ্ছে আমাদের আজকে আর কি মানে পরিস্থিতি। তো চলো তাড়াতাড়ি খেয়ে আবার রান্না বান্না করতে হবে, আজকে জানি না কখন মানে দুপুরের খাওয়া খাবো, মনে হয় বিকেল 5টা বেজে যাবে আজকে দুপুরের খাওয়া খেতে খেতে, তো যাই হোক এখন তো খাই তারপরে দেখা যাবে। আর এখানে জানো না বোতল পড়ে রয়েছে প্রত্যেকটা ফ্রিজে, একটাও জলের বোতল নেই, সব কি করে বলতো ওরা, বাবা ছেলে খেয়ে খেয়ে রেখে দেয় আর ভরে না, তো আমি কালকে আর ভরিনি একটাও, সব বোতল একদম ফাঁকা পড়ে রয়েছে, বোতলগুলো ভরবো, তো অনেক কাজ অনেক কাজ, তো চলো তাড়াতাড়ি খেয়ে ও কাজগুলো করি না হলে আজকে একটু রেস্ট নেওয়ার সময় পাবো না, যেহেতু আজকে রবিবার ভাবলাম যে রবিবারে সারাদিন শুধু বসে বসে কাটাবো, কিন্তু উপায় নেই, রবিবারে মনে যেন বেশি কাজ ঘাড়ে এসে পড়ে। তো যাই হোক, আর ঘুম থেকে দেরি করে উঠলে তো জানোই কি অবস্থা হয়, সবকিছু একেবারে মানে কি বলবো সবকিছু ওই যে সেই হজরগল না কি বলে গো একটা, হ্যাঁ হরল যাও না কি যাই হোক আমি জানি না, সব মানে গুলিয়ে যায় আর কি। তো যাই হোক বেশি কথা বলছি না, খেয়ে দিয়ে তারপরে রান্নায় যাবো, চলো পরে আবার আসছি। তো দেখো ফ্রেন্ড, প্রথমে আমি যে খেলাম সকালবেলা সেই খাওয়ার থালা বাসনগুলো মেজে নিচ্ছি, প্রেশার কুকারটাও সব মেজে নিলাম কারণ প্রেশার কুকার আবার তো তরকারি করতে হবে। তো দেখো চিকেনটাকে আর কি ধুয়ে নিচ্ছি, চিকেনটা অনেকটা 1 কেজি মতো চিকেন এনেছে, তো কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব, কারণ 1 কেজি চিকেন যেহেতু মাছের ঝোল করব, তো 1 কেজি চিকেনটা করলে আর কি মানে বাসি থেকে যাবে, তো বাসিটা অতটাও ভালো লাগে না খেতে, তো ওই জন্য আমি চিকেন দেখো আলাদা করে আলাদা বাটিতে আর কি তুলে রাখছি। তো ওইটা ছেলেকে বলছিলাম, পাশে ছেলে দাঁড়িয়েছিল, আমি বললাম না আমি ভিডিও করলে ও থাকবেই আমার পাশে, তো ওকে বলছিলাম শোনা ওটা রেখে আয়। আর দেখো মাছ আর ইসে মাংসে নুন হলুদটা আর কি মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রাখলে আর কি হয় বলো তো, মানে একটুখানি আগের মাখিয়ে রাখলে ওর মধ্যে ভালো মতো নুন হলুদটা ঢুকলে খেতে টেস্ট হয়, তো দেখো ওর মধ্যে একটু আবার সর্ষের তেলও দিয়ে দিলাম, তো এটা মেখে এরম করে রেখে দেবো, তারপরে বাদ বাকি আর কি কাজগুলো করবো।
তো ওইদিকে আমি রান্না করছিলাম মানে সাইডে, তো চন্দনকে বলছিলাম যে জলের বোতলগুলো একটু ভরে দাও, তো ওই জন্য ও আর কি জলের বোতলগুলো আজকে একটু ভরে দিল। বলেছি তো অনেক কিছু বার বলার পরে তারপরে আর কি ভরছিল। তো যাই হোক, আমার বরটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে, আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। না গো, আমি এমনি বললাম, এমনিতেও করে দেয় বললে কাজ, আর আমার শরীর খারাপ থাকলে তো করেই, সেটা তো বলার কথাই না। তো দেখো ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা উপুর করে দিচ্ছি। আর এদিকে দেখো মাছটাও ভাজতে দিয়েছিলাম, জানো তো এটা খয়রা মাছ, কিন্তু খয়রা মাছ হলে কি হবে, বেশ ভালো টেস্ট ছিল আজকের মাছটা। মানে খয়রা মাছ এতটা টেস্ট লাগে না, মানে ইলিশ মাছের মতোই আর কি, দেখতে ইলিশ মাছের মতোই, কিন্তু খেতে ইলিশ মাছের থেকে মানে ইলিশ মাছের মতো অতটা টেস্ট না হলেও ইলিশ মাছের আর কি ধারে কাছেই আর কি যায় 19 আর 20 আর কি। তো তবুও দেখো ইলিশ মাছের কত দাম আর এই মাছের কত কম দাম, তাই না? তো এটাই হয়। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, তো এবার হচ্ছে দুটো তিনটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। তো দেখো মাছের ঝোল হয়েও গেছে অলরেডি কথা বলতে বলতে। তো চিকেনটা করে নিচ্ছি, আজকে চিকেনটা একদমই কষা কষা আর কি করবো, কারণ হচ্ছে মাছের ঝোল যেহেতু পাতলা করে মাছের ঝোল করেছি, তো কড়াইটা এতটা ছোট হয়ে গেছে না, আমার খুব অসুবিধা হচ্ছিলো রান্না করতে। তো দেখো চিকেনটাও কমপ্লিট একদম। তো চিকেনটা সত্যি আজকে মানে কি বলবো, চিকেনটা আজকে দারুণ হয়েছে, পুরো মানে গোলবাড়ির চিকেন কষা একদম ফেল। তো ফ্রেন্ড এখন আমার রান্না হলো, তো রান্না করতে করতে দেখেছো কি অবস্থা, ঘেমে নে একাকার, পুরো নাইটি পুরো চপচপে ভেজা, দেখো পুরো ভেজা নাইটি। তো এখন হচ্ছে যাব গা ধুতে, গা না ধুলে পাগল হয়ে যাচ্ছি, আজকে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম কি বলবো, মানে থাকায় মানে টেকাই যাচ্ছে না আজকে ঘরে। তো যাই হোক, আর আমার রান্না হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। তো সব তোমাদের আমি গাটা ধুয়ে এসে, নাইটি চেঞ্জ করে গা ধুয়ে এসে তারপর তোমাদের সব দেখাচ্ছি। আর শুধু দেখে নয়, দেখো রান্নাঘরে বাসন পাত মানে বাসন টাসন পরিষ্কার করে পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দেখো। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন গাটা ধুয়ে নেই, না হলে না মানে কেমন যে একটা লাগছে আজকে গরমে, মানে আজকে কি বলবো প্রচন্ড গরম। কালকে যেহেতু বললাম তোমাদের সকালে যে মেঘলা মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি আসেনি, মেঘলা করে রয়েছে দেখেই মনে হয় এতটা আর কি ছিল, দেখেই আজকে এতটা গরম পড়েছে, মানে মারাত্মক গরম কি আর বলবো। তো যাই হোক পরে আবার কথা বলছি, আগে গাটা ধুয়ে এসে একটু মাথাটা ঠান্ডা করে নি, তারপরে কথা বলছি, ঠিক আছে চলো। তো ফ্রেন্ড দেখো মানে গা ধুয়ে পুরো নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন একটু ভালো লাগছে, এত গরমে কি আর বলবো, কবে যে শীতকালটা আসবে তবে একটু শান্তি, দেখবে শীতকালে খেয়েও শান্তি মানে ঘুমিয়েও শান্তি সব কিছুতেই শান্তি, আর গরমকালে বাপরে বাপ, না খেয়ে শান্তি, না কোথাও ঘুরতে গিয়ে শান্তি, না কোথাও মানে কিছু আর বলার নেই। তো তো কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই, তোমরা তো দেখলে কি রান্না হয়েছে তোমাদের আর কি বলবো, কিন্তু রান্নাগুলো কেমন দেখতে হয়েছে চলো সেটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি, কারণ দেখতেই পারবে তোমরা, খেতে তো আর পারবে না তাই না? তো চলো দেখিয়ে নিয়ে আসি কিরকম হয়েছে রান্নাগুলো। তো তোমাদের তো দেখালাম তখন পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, একদম বাসন ভাসন রান্নার বাসন ভাসন সব ধুয়ে ঠুয়ে পুরো রান্নাঘর, এই যে দেখো এদিক দিয়ে সব স্ল্যাপ ফ্ল্যাপ সব মুছে পরিষ্কার করে তারপরে গেছি গা ধুতে। তো এই দেখো এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে আর কি, দাঁড়াও দেখাচ্ছি, আমার জন্য আছে, এই হচ্ছে দেখো মানে এই যে ছমিলি মানে ইলিশ তো মাছ না, ওই কি বলে খয়রা মাছ দিয়ে আর কি গাঁঠি কচু, আর একটু বেগুন, আর আলু দিয়ে আর কি পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, আর এই যে আজকে স্পেশাল হচ্ছে চিকেন কষা, দেখো দেখতে না পুরো মনে হচ্ছে যেন সেই গোলবাড়ির চিকেন কষা, কালারটা এইরকম এসছে, আমি জানি না খেতে কিরকম হবে, তো দেখা যাক খেতে কিরকম হয়, পুরো গোলবাড়ির চিকেন কষা মানে কি বলবো, মানে সত্যি কথা আমি তো খেয়েছি গোলবাড়ির চিকেন কষা, পুরো কালারটা না সেম এসছে একদম। তো যাই হোক চলো ঝটপট খেয়ে নি, খিদে পেয়েছে বলতে আমার অতটাও খিদে পাইনি, খিদে পাইনি, কিন্তু এই যে তখন থেকে চিকেন হয়েছে যেহেতু ঘুরঘুর ঘুরঘুর করছে, মা রান্না হয়েছে, মা রান্না হয়েছে, খেতে দাও খেতে দাও, তো এর জন্যই তো সবাই একসঙ্গেই খেয়ে নেবো, কারণ এক এক করে খেলে আবার
সব একসঙ্গে খেতে বসে গল্প করব, ওটাই হচ্ছে আর কি ব্যাপার। আর একা তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো, চলো। তো ফ্রেন্ড দেখো খাওয়া শুরু করে দিয়েছি, চন্দনকে মাছের ঝোলটা দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম মাছের ঝোল। তো সত্যি কথা মাছের ঝোলটা এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে কি আর বলবো, মানে ইলিশ মাছকেও ফেল করে দিয়েছে আজকে আর কি মাছের ঝোলটা। তো চন্দন তো শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছে, ও চিকেন খায়নি, মানে পুরো ভাতটা আর কি মাছের ঝোল দিয়ে খেয়ে তারপরে শুধু এক পিস চিকেন খেয়েছে। চিকেনটাও আজকে পুরো আলাদাই হয়েছে, পুরো সত্যি আমি নর্মালভাবে এমনি বানিয়েছি তো ভাবতে পারিনি যে এতটা মানে টেস্ট হয়ে যাবে আর কি, পুরো মানে ভাবলাম এক আর হয়ে গেল আর এক। সত্যি গো আজকে চিকেনটা পুরো গোলবাড়ির চিকেন কষাকে আর কি ফেল করে দিয়েছে। তো দেখো চন্দন খেয়ে দিয়ে উঠে কতবার যে চান করছে আজকে ঠিক নেই, চান করে উঠে আর কি মানে চান করেছে একবার, আবার খাওয়ার পরে চান করে তো বাথরুমে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো ও আর কি দেখে আর কি জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, তো এখন আমরা হচ্ছে খাচ্ছি হচ্ছে মুড়ি মাখা আর হচ্ছে চা, কারণ হচ্ছে চাটা তো তোমরা দেখেছো চাটা আমাদের খাওয়াই হয় না সেভাবে, কারণ আজকে চা খাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমার প্রচন্ড মাথাটা ব্যথা করছে, পুরো মাথার এই মাঝখানটা জানো না এত ব্যথা করছে, আমি জানি না কেন, হয়তো গরমের জন্যই ব্যথা করছে। তো চা বানালাম, তো ভাবলাম যে চায়ের সাথে একটু মুড়ি না হলে ঠিক ভালো লাগে না, একটু খিদে খিদেও পেয়েছে। আর ও খেলো হচ্ছে স্যুপ, দোকান থেকে কিনে নিয়ে এসেছিল নর স্যুপের যে প্যাকেটটা হয় সেই নরটা খেলো, স্যুপটা ও নিজেই বানিয়ে খেয়েছে। আর আমি এখন চা বানিয়েছি আর চন্দনকে দিয়ে দেবো, চন্দন মুড়ি মাখা খাবে না, আমি একটু মুড়ি মেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে, তো এখন ওটা খাবো, খেয়ে দিয়ে অনেক কাজ পড়ে রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি চাটা বানিয়েছি, চলো চন্দনকে দিয়ে আসি আগে, তারপরে আমারটা দেখাচ্ছি। দেখো লাল চা আর হচ্ছে চানাচুর, এটা চন্দনের, আর এই যে হচ্ছে আমার মুড়ি, মুড়িটা মাখা হয়নি এখনো, রেখে দিয়েছি। আর চাটা এই যে এখানে আমার, অনেকটা চা বানিয়েছি আদা দিয়ে, চলো চন্দনকে এটা দিয়ে আসি আগে, তারপর আমারটা মুড়িটা মাখবো। আমার তুই চা খাবি? চা খাবি তুই? মুড়িটা একটু মেখে নি। অল্প করে নিয়েছি, ছেলে যদি খায়, চন্দন মুড়ি পছন্দ করে না একদমই, জোর জবরদস্তি যদি দেই তাহলে খায়, তো ওর হচ্ছে আলাদা চানাচুর আমার হচ্ছে আলাদা চানাচুর, কারণ আমি হচ্ছে ওই ও খাচ্ছে টক ঝাল মিষ্টি আর আমি ওই টক ঝাল মিষ্টি চানাচুর ভালো খাই না, আমারটা হচ্ছে শুধু পাপড়ি চানাচুর, শুধু দেখো শুধু পাপড়ি আর কয়টা বাদাম। তো ওই ঘরে টিভি ঘরে বসে খাচ্ছে আর আমি খাবো এই ঘরে বসে, চলো এই ঘরে বসে খাবো আর তোমাদের দেখাই, দেখবে কত জামা কাপড় রয়েছে, দাঁড়াও সব 3-4 দিনের গুছানো হয়নি, বিছানায় বসে বসেই খাবো এখন। দেখাচ্ছি দাঁড়াও কত জামা কাপড়, আর দেখো চুলটা কোথায় বেঁধেছি, কোন বেশের ওপরে, পুরো মাথা টিকিতে বেঁধেছি, এত গরম লাগছে কি বলবো, মারাত্মক গরম লাগছে আজকে, মানে সারা বছরের গরম, মানে সারা গরমের আজকে মানে সবচেয়ে গরমটা আমার আজকে লাগছে। মানে এবার জামা কাপড় গুলো কিভাবে রয়েছে, সব 3-4 দিনের জামা কাপড় দেখাচ্ছি, ওই দেখো সব 3-4 দিনের জামা কাপড়, এগুলো সব গুছাবো খেয়ে দে, মাথাটা এত ব্যথা করছে, তবুও কিছু করার নেই, নাহলে না জমে জমে। আর এই যে দেখো ব্যাগ দেখেছো, ব্যাগ এখনো সেইভাবেই পড়ে রয়েছে, আজকে ব্যাগটাও খালি করবো, ব্যাগ খালি করে ব্যাগটা ঢুকাবো ভেতরে, আর ব্যাগের জামা কাপড় গুলোও বের করবো। তো চলো খেয়ে নি, খেয়ে তারপরে মুড়ি ভাটা খেয়ে দিই, কেমন টেস্ট হয়েছে, ভালো হয়েছে, একটু বৃষ্টি হয় না জানো তো, সেই যে পরশুদিন একটু বৃষ্টি হয়েছে তারপর থেকে আর কোনো বৃষ্টিও নেই, ভালো লাগে না এত গরমে, একটা কথা বলি তোমাদের, আজকে রবিবার, তো এখন 7:30 বাজে,
গেল রবিবারে আমরা এরম সময় বাবার বাড়িতে, আমি মানে আমরা সবাই মিলে মেলা এরম সময় এরম টাইমে। মানুষ কি বলো, মানুষ হচ্ছে পাখির থেকেও মানে বেশি। এখন পাখি তবু সারাদিন মানে পাখি ওড়ে, পাখির থেকেও আমরা বেশি দ্রুত আর কি। গেল সপ্তাহ রবিবারে আমার সময় বাড়িতে কত আনন্দ করছি, মানে বাড়িতে ছিলাম না এই সময় টাইমে, মেলায় ছিলাম, কত আনন্দ করছি। আর আজকে এখানে এই হচ্ছে মানুষ বলো। চাটা আমাদের খাওয়াই হয় না, কেউ আসলে হয়তো বানাই, আর মাঝে মাঝে যখন মাথা ব্যথা করে বা খুব ইচ্ছে করে চাটা খেতে তখনই আর কি খাওয়া হয়, নালে চা খাওয়া হয় না। দেখো আমি এক কাপ ভর্তি চা নিয়েছি। চলো খেয়ে দে, তারপর আবার পরে কথা বলছি, ওগুলো গুছাতে হবে। চলো পরে আবার আসছি। তো মুড়িগুলো খাচ্ছিলাম, চন্দন বলো চলো ছাদে যাই। তো ফ্রেন্ড, তোমাদের বললাম মুড়ি খাচ্ছিলাম, তখন তোমাদের বললাম যে জামা কাপড় গুছাবো খেয়ে, কিন্তু এত মাথা ব্যথা করছে, চন্দন বললো জামা কাপড় পরে গুছাবে, থাক ওটা রেখে দাও, চলো আগে ছাদে যাই। তো দেখো আমরা এখন ছাদে এসেছি, তো ছাদে বেশ হাওয়া, কিন্তু ঘরে জানো না এত গরম কেন যে বুঝি না। আর হচ্ছে চন্দন কি করছে দেখবে, ওই যে ওর হাতে ফোন, তোমরা তো ওর হাতে ফোন দেখতেই পাবে যখনই দেখো ফোন হাতে। তো ওই দেখো ইয়ে পেতে, পাটি পেতে বসেছে, এটা না আমার ঠাকুমা বানিয়ে দিয়েছে জানো ওই পাটিটা, এটা হচ্ছে খেজুর পাতার, খেজুর পাতা দিয়ে তারপর তৈরি করেছে। আর পাগলে যে ঘরে তালা দিয়ে, কি ঠান্ডা লেগেছে। তো এই দেখো পাগল ঘরে গিয়ে এই যে এটা নিয়ে আসলো আর জলের বোতল নিয়ে আসলো। আর তোমরা আকাশে আকাশটা দেখবে, তোমরা আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশে কোনো মেঘ নেই, দেখেছো পুরো চাঁদ উঠেছে। দাঁড়াও চাঁদটা কই যাও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও চাঁদটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো চাঁদটাকে মেঘে ঢেকে দিয়েছে, ওই যে ওই খাটায় চাঁদটা ওই দেখো বেরোচ্ছে, তো ওই হচ্ছে চাঁদ, মানে জানি না মেঘ আছে নাকি আমি বুঝতে পারছি না কিছু। তো ওই দেখো দেখেছো আকাশটা আসবে কিনা, আমি আর গরমে পারছি না জানো তো, এত গরম লাগে আমার। তো যাই হোক এখন একটু বসে আর কি হাওয়া খাবো, ঠান্ডা হবো, তারপরে ঘরে যাব। ঘরে ওই চা ফা খেলাম, তারপরে দুপুরের বাসন সব রয়েছে, ওগুলো পরে করবো, থাক আগে তো শরীর বাঁচাই বলো, তারপরে সবকিছু কাজ বাজ পরে হবে। তো ওই জন্য চলে এসেছি ছাদে। চন্দনই বললো আমি জামা কাপড় গুছাবো খেয়ে, তো ও বললো চলো ছাদে যাই, ও খেলা দেখছিল। তো আমার কষ্ট দেখে ও বললো এত কষ্ট, সত্যি গো আজকে খুব কষ্ট হচ্ছে গরমে, এত তোমাদের তখন বললাম তো এত পরিমাণে মাথা ব্যথা করছে, চাটা খেয়েছি তাতেও মাথা ব্যথা কমলো না, এত মানে অনেকটা আদা দিয়ে বানিয়েছিলাম চাটা জানো, তবুও মাথা ব্যথাটা কমলো না। তো যাই হোক কিছু করার নেই, তো হাওয়ায় এসছি দেখি একটু মাথা ব্যথাটা যদি কমে। বেশ হাওয়া ছাদে দেখেছো, চুলগুলো উঠছে, ভালো হাওয়া ছাদে, তো দেখেছো দুই দিক থেকে একেবারে শুনতে পাচ্ছ। তো এখন 8টা বেজে গেছে আর কি, তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা থাকবো, 10টার মধ্যেই ঘরে চলে যাব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একটু গল্প টল্প করি বসে, একটু হাওয়া খাই, ঠিক আছে চলো। তো ফ্রেন্ড দেখলে, তোমাদের সঙ্গে ছাদে গিয়ে কথা বললাম, তো ছাদে থেকে চলে এসেছি, তখন হচ্ছে 9:45 তখন চলে এসেছি ছাদের থেকে। তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই বসলাম, ভাবলাম না ব্লগটা শেষ করতে হবে, তো ওই জন্য চলে আসলাম আর তোমাদের সঙ্গে একটু গল্প করব, তারপরে ব্লগটা শেষ করব। তো এখন কটা বাজে জানো, 10:30। আজকে আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া, ছেলেকে এসে ছাদের থেকে এসে ছেলে বলছে মা খিদে পেয়েছে খেতে দিয়ে দাও, তো ওকে খেতে দিয়ে তারপরে আমি বাসন ছিল যা সব মেজে ঠেজে, তারপর চন্দন বললো যে আমাকে একটু খাইয়ে দাও, আমার আর হাত দিতে ইচ্ছে করছে না, একই থালায় নিয়ে তুমিও খাও আমাকেও খাইয়ে দাও। তারপর দুজনে একই থালায় নিয়ে খেয়ে দিয়ে এই সবে হাত মুখ ধুয়ে আর কি আসলাম। দেখো রাতের শোয়ার জন্য চুলটাও বেঁধে নিয়েছি। তো আর তো জামা কাপড় বললাম, তখন জামা কাপড় দেখবে দাঁড়াও, আর আমার জামা কাপড় গোছানো হয়নি,
তো আজকে যেহেতু সকাল সকাল খাওয়া হয়ে গেছে, তো এডিটও কিছুটা কমপ্লিট, ছাদে গিয়ে বসে বসে আর কি এডিটটা করে নিয়েছি আজকে। তো ওই জন্য আর কি আজকে চাপটা একটু কম, কারণ অর্ধেকটা এডিট হয়ে গেছে। তো আর একটু ভয়েস দেওয়ার বাকি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো 11টার মধ্যে আশা করছি আজকে শুয়ে পড়তে পারবো। তো ইচ্ছা আছে কালকে সকাল সকালে ঘুম থেকে ওঠার, কারণ কি বলতো, সকালবেলা ঘুম থেকে না উঠলে না দেখতে পাচ্ছি শরীরটাও খারাপ লাগছে, আর সকালে ঘুম থেকে উঠলে কি হয়, শরীরটাও ফ্রেশ লাগে, সবকিছুতে এনার্জি পাওয়া যায়। আর ওই ঘুম থেকে দেরি করে উঠলেই না শরীরে অলসতা এসে যায়, আর মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা করব, মানে এরকম আর কি একটা প্রেশার হয়ে যায় মাথার মধ্যে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে আমি যেই ভিডিওটা আপলোড করব তো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা সবার প্রথমে আমার ভিডিওটা আর কি দেখতে পারবে। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।